सम्मानित मस्जिद मुसल्लि प्रशंसा अल्लाहर जन्म शांति अवतीर्ण होक अल्लाह रसूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। रमजान मास आज जुमार खुतबाई संक्षिप्त समय बक्तव्य विषय साधारण दान। साधारण दान सम्पर्के एक गुरुत्वपूर्ण संक्षिप्त तत्व तथ्यबहल विवरणेर चेष्टा करब इनशाल्लाह आजीज। सम्मानित दिनी भाई बोन, रमजान मास के मूल्यायन करार कतगुली अतीब जरूरी विषय रयेछे। तार एकटी गुरुत्वपूर्ण विषय हलो व्यस्तता कमानो। जत निजेर काज कर्म व्यवसा वाणिज्य व्यस्तता कमाबेन, जा व्यवसायीदेर जन्य बर्तमान सहज नय, तत बेशी रमजानके मूल्यायन करा हबे। द्वितीय, इफतारीर आइटेम व्यवस्थापना खावा जत कमाबेन रमजानके तत बेशी मूल्यायन करा जाबे। तृतीय हलो तस्बीह तहलील जिकिर आजकार करे रमजानके मूल्यायन करा जाए। चतुर्थ हलो तारावीर सलात जामाते बा एकाई जे कोनो भावे पढ़ले रमजान मास के मूल्यायन करा जाबे। रसूल सल्लल्लाहु अलैहि सल्लम रमजान मासे पूर्व दिकेर बातासेर चेये बेशी दानशील छिलेन। पूर्व दिक थेके बातास प्रवाहित होले सब किछुई भालो थाके, पशु प्राणी भालो थाके, गाछपाला तरुताजा थाके। पूर्व दिकेर बातास जत उपकारी रसूल सल्लल्लाहु अलैहि सल्लम रमजान मासे तार चेये साधारण मानुषेर जन्य फकीर मिसकिनेर जन्य बेशी उपकारी छिलेन। सम्मानित मस्जिदेर मुसल्लि আপনাদেরকে এই কথা ভালোভাবে অবগত হতে হবে যে আরও যারা দিনী ভাই বোন পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় বসবাস করি, আমরা তাদেরকে বিষয়টি খুব ভালোভাবে অনুরোধের দৃষ্টিতে বলতে চাই যে আপনাকে একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে, দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। এটা ইবাদত, সলাত একটি ইবাদত, সিয়াম একটি ইবাদত, হজ একটি ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত একটি ইবাদত, দান একটি ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত যা একটা থেকে আর একটা ঘটাতে পারে, এটা দানই পারে। হয়তো বা এমনটা হতে পারে দানে অসহায় মানুষের রুজির ব্যবস্থা হয় যাতে মানুষ বেঁচে থাকবে। আল্লাহ তো আর কাউকে সরাসরি মারিয়ামের মতো রুজি দেন না। মারিয়ামের খালু মসজিদে ঢোকে মারিয়াম যেখানে আছেন সেখানে গেলেন, দেখলেন অসময়ের ফল, ধরেন শীতের দিনে ফজলি আম, তো দেখে বলছেন খালুতে কি ব্যাপার মারিয়াম এগুলি কোথা থেকে এসেছে, আরে অবাক এই সময়ে তোমার ঘরে ফল মানে এই ফল। তো মারিয়াম বলছেন হাজা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর যুগ মাইয়া সবে গায়ের হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়াই রুজি দেন। তাহলে যাকে ইচ্ছা হিসাব ছাড়াই রুজি দেন, যারা দুই একজন পৃথিবীতে আছে তার একজন মারিয়াম, যার প্রমাণ কোরআন প্রমাণ বহন করে। যখন সন্তান প্রসবের সময় হলো তখন তিনি নিজেই লজ্জিত, সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো। তা আল্লাহ বললেন তুমি একটা মসজিদ থেকে একটু দূরে যাও, সেখানে খেজুর গাছের পাশে যাও, তারপরে তো খাওয়ার লাগবে। তো বললো হুজি আলাইকে তোষাকে তো হুজি এলাইকে তোষাকে তালাইকে রোতাবান যাবে, এই যে খেজুরের গাছটা একটু নাড়া দাও তাহলে তোমার উপরে তাজা খেজুর ঝরে পড়বে। তো এখানে বোঝা যায় যে কিছু করা লাগে তাহলে কিছু হয়,
এমনি তো খেজুর ঝরে আসতে পারে। এখন খেজুর গাছে ছিল কি না, মানুষ তো এক একজন এক এক রকম বললো, মানে খেজুরই নেই বলে এটা পুরুষ খেজুরের গাছ। তো যাই হোক, যেটাই বলুক, আল্লাহ বললেন যে খেজুরের গাছে তো একটু নাড়া দাও, তাজা খেজুর তোমার কাছে ঝরে আসবে। তো মারিয়ামের রুজির ব্যবস্থা আল্লাহ বিভিন্নভাবে বলেছেন। মারিয়াম একজন মানুষ, এক শ্রেণীর মানুষ তাকে মাবুদ বলে ইবাদত করছে, নউযুবিল্লাহ মিন জালিক। তো মানুষের রুজি হয়, সম্মানিত দিনী ভাই বোন, মানুষই রুজি উপার্জন করে, কিন্তু অসহায় মানুষের রুজি মানুষের মাধ্যমে হয়। হয়তোবা এ কারণেই আল্লাহ এই ব্যবস্থাটাকে মানে এত শক্তিশালী করেছেন ইবাদত হিসাবে। আপনাকে আমাকে অবাক হতে হবে যে আল্লাহ রাসূল যখন বললেন, যে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়, মানুষ হিসাবে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, তাহলে তো বলতে হয় যে সলাত, কেননা সলাতই তো ব্যতিক্রমী ইবাদত। তা আল্লাহ রাসূল বলবেন সলাত, কেননা জিজ্ঞাসা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, তো সলাত। যে তারপরে যদি বলেন তাহলে সেম এরকম একটা কিছু বলতে হয়। তা আল্লাহ রাসূল বললেন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হলো তুতিমুত্তম, অর্থাৎ রাউস সালাম, দুস্থ গরিব মানুষকে খেতে দেওয়া। আর সালাম যাকে চিনেন তাকেও দিতে হবে, যাকে চিনে না তাকেও দিতে হবে। আল্লাহ রাসূল এই দুটা উত্তরে বললেন। আর যখন আল্লাহ রাসূলকে বললেন আল্লাহ রাসূল যে জান্নাতে কতগুলো দামি দামি ঘর আছে যার তৈরি পদার্থ খুব বেশি উন্নত মানের, তো সাহাবীগণ বললেন যে তাহলে এসব জান্নাত কে পাবে। তো আল্লাহ রাসূল কয়েকটা কথা বললেন, তার একটা বললেন যে মানে আতামাত্তামা, মানুষকে যে খেতে দেয়, যে মানুষের অসহায় মানুষের রুজির ব্যবস্থা করে সে এই জান্নাত পাবে, দামি জান্নাত পাবে। হাদিস তো সব একটানা, বুখারী মুসলিমের সব হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে নিরাপদে তোমরা জান্নাতে চলে যাওয়া, তো একটা বললেন আতিমুত্তম, মানুষকে খেতে দাও, মানুষকে সালাম দাও, সলাত আদায় করো, নিরাপদে জান্নাতে চলে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসাই আলাল মাসাকিন অল আরমেলা, যারা মিসকিন চাইতেও পারে না সংসারও চলে না, তার নাম মিসকিন। আর যে ফকির চেয়ে বেড়ায়, গেট বের হলেই যাকে দেখতে পান দাঁড়িয়ে আছে, হলো ফকির। আর মিসকিন যে চাইতে পারে না, বাড়ির পাশে আছে, ও আবার আপনার বদনাম করে, বড় মুশকিল, তো হলো মিসকিন। তো মহিলা পুরুষ যেই হোক, এখন আল্লাহ রাসূল বলছেন যে বিধবা আর মিসকিনকে যে খেতে দেয় সে একসাথে তিনটা বড় কাজের নেকি পায়, প্রত্যেকটাই এমন বড় যে ওর জন্য জান্নাত পাবে। তার একটা হলো কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ করলে যেমন নেকি হয়, এটা কি কম ইবাদত না, এটাই তো বড় ইবাদত। তারপরে হলো অসায়েম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যে নেকি হয়। অল কায়েম লা ইয়াকতুর, অলসতা ছাড়াই নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে যা নেকি পায়, তাহাজ্জুদ পড়া ব্যক্তি। এই তিনজন মিলে যত নেকি পায়, যে অসহায় মানুষকে খেতে দেয় সে তত নেকি পায়। এটা কোথায় চলে গেল, সেটা কি আর কাছে থাকলো, অনেক উপরে চলে গেল। এত বেশি নেকির কারণ কি হতে পারে, আমরা মানুষ হিসাবে ধরতে পারি যে এইভাবে মানুষের রুজির ব্যবস্থা হয়। একজন মানুষ কাজ করে খেতে পারে না, তাকে চাইতে হবে, এ কথাই ঠিক, চাইতেও পারে না, আপনাকে খোঁজ খবর নিয়ে তার খাওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে, এ কথাই ঠিক। এখন আমি তো পয়সা উপার্জন করছি অনেক রিস্ক নিয়ে, ব্যবসা বাণিজ্য ঝামেলা মারামারি দাঙ্গা মাঙ্গা হই চই কোর্ট কাচারি কত কি, তারপরে আমার উপরই জিম্মেদারি, ওকে খেতে দিতে হবে, পৃথিবী এরকমই। এখন আল্লাহ করলে পারতেন যে ওই আমি আর আমিও,
এটা তো আল্লাহ করতে পারতেন, এটা তো আর কারো নিজের ব্যাপার নয়। এখন তো আমি তাকে দিচ্ছি, দিয়ে মনে করছি এত পরিশ্রম করে এভাবে দিব। হ্যাঁ, আসলেই টাকা দেওয়া কঠিন। পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো মানুষের উপরে কৃপণতা চেপে যাবে, মানুষ সহজে দিতে চাইবে না। কতবার বললাম আপনাকে এই মসজিদে, এই মিম্বারে, যে বাড়ি থেকে আপনি খুচরা টাকা নিয়ে বের হবেন, আপনি একটা ফকিরকে কেন বলছেন মাফ করো? অন্তত রমজান মাসে বাড়ি থেকে যখন বের হবেন ব্যবসা বাণিজ্যের দোকানপাটে, তখন 10 টাকা নোটগুলো সাথে নেন। আপনাদের ঢাকা শহরে কতগুলো ব্যবসায়ী আছে যারা সব নতুন টাকা নিয়ে নিয়েছে শুধু ফকিরকে দেওয়ার জন্য? 20 টাকা 50 টাকা ওগুলো ব্যাংকে নাই, ওরা সব নিয়ে নিয়েছে রমজান মাসে ফকিরকে দিবে, সেই জন্য ওরা ওই গাড়ির ড্রাইভারকে বলে দিয়েছে যতজন সামনে আসবে ততজনকে দিবা টাকা, 10 টাকা দিবা বা 20 টাকা দিবা 50 টাকা দিবা। ভালো, খারাপ নয়, ভালোই। যদি এটা জাকাত নয়, জাকাত ভিন্ন জিনিস। জাকাতও ফকির মিসকিনকে দিতে হবে। জাকাত ফকির মিসকিন বেসরকারি কওমি মাদ্রাসা, বেসরকারি কওমি মাদ্রাসা, জাকাতের এই তিনটাই খাত আপাতত বাংলাদেশ। বেসরকারি কওমি মাদ্রাসা, ফকির মিসকিন, ফকির যেটা দিন রাত বলছি চেয়ে বেড়াই, যে গেট পাড়লে যারা দুই দিকে দাঁড়ায় এরাই ফকির, মিসকিন যেটা বলছি চাইতেও পারে না, সংসারও চলে না, খালি আপনার পিছে লেগা আছে, এটাই স্বাভাবিক জীবন। উপার্জনের ব্যবস্থা নাই, খালি দোকান বসে মানুষের আড্ডা পিটার বদনাম করে, এই হলো মিসকিন। আর বেসরকারি কওমি মাদ্রাসা যেগুলো দেখতে পাচ্ছি আমরা, আমাদের আকীদাগত এই মসজিদের সাথে যে হিজখানা আছে এটাই মালিটোলা হাফেজে মাদ্রাসা, আর তো আমাদের যেগুলো আছে যাত্রাবাড়ি আছে, নাজিরা বাজার আছে, দারুসন্না আছে, আপনার পাঁচরখি আছে, এগুলো আছে, এগুলো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, এগুলোতে দান করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, জাকাত ফকির মিসকিনের পরে বড় অংশগুলি এসব প্রতিষ্ঠানে দিতে হবে, জনগণের পয়সা দিয়ে এসব প্রতিষ্ঠান চলে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেই বলছি, আমরা একসন্ধে স্কুল কলেজে পড়তে যাইনি, আলিয়া মাদ্রাসা পড়তে যাইনি, এ বেসরকারি কওমি মাদ্রাসায় পড়েছি, এ বেসরকারি কওমি মাদ্রাসাতেই খিদমত করি। বেসরকারি কওমি মাদ্রাসায় দিন ধর্ম যেটুকু জেনেছি সেটুকু মানুষকে যেভাবে সহজ সম্ভব হয় জানানোর চেষ্টা করছি। তবে আমার একটা জিনিস ভিতরে সবসময় কাজ করে, যে দিন প্রচার আমি জাতির ক্ষতি করিনি, আর দিন প্রচারে আমি কারো পিছনে পড়ি না। আর আমার জীবনে আমি প্রতিষ্ঠান গড়তে লেগে সংকীর্ণতা বোধ করি না, এটা আমার ভিতরে কাজ করে না, যে ওই মনে হয় সব নিল, আমি মনে হয় বাদ পড়ে গেলাম নাকি, বা এটা আমারটা পিছনে পড়ে গেল নাকি, সংকীর্ণতা বোধ আমার ভিতরে কাজ করে না। দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দেখেন, আমি দানের দু একটা আয়াত পড়ি, তারপর রাসূলের কথাগুলো বলি, তখন আপনি বুঝতে পারবেন যে তাহলে তো সবাইকে দান করতে বলছেন। এই জন্যই আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, যারা রাতে দিনে দান করে, মানে কি হলো 24 ঘন্টা, যারা দিন রাত দান করে, এক, দুই, সিররওয়ালা নিয়ে গোপনেও দান করে, প্রকাশ্য দান করে, তাহলে আল্লাহ স্বীকৃতি দিলেন প্রকাশ্যে দান করার। গোপন দানের ক্ষমতা অনেক বেশি, কিন্তু প্রকাশ্য যে দান করা যায় তার আল্লাহ স্বীকৃতি দিলেন। আর হাদিস তো আছে, আবু দাউদের সহিহ হাদিস, খুব কঠিন দিনে যেদিন মানুষের টাকা পয়সা নেই, খুব রৌদ্র বেশি, বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই, 600 কিলোমিটার পথ যেতে হবে তাবুকের যুদ্ধে, কে কি দিবা? তো ওমর বললেন অর্ধেক, তো আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িদেরকে সবই দিলাম। তো উসমান, যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম, এটা হলো দান, আগেরগুলো হলো বরকত। মানুষ তো 30,000, মানুষ তো 30,000, 3 মাস যেতে আসতে সময় লাগবে, তাহলে 15,000 মানুষকে 3 মাস খাওয়ার দিবেন,
আপনি 500 জন মানুষের খাওয়া রেডি করেন, আজকে দেখি 2000-5000 সরকার হিমশিম খেয়ে যাবে। সৌদি আরবের শ্রেষ্ঠ ধনী যার নাম ওসমান গনি, যার জন্য আমি বলি টাকা ইনকাম করেন, ব্যবসা করে কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কাউকে উঠানোর জন্য নয়, নামানোর জন্য নয়, টাকা ইনকাম করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জান্নাত কিনবো টাকা দিয়ে ইনশাআল্লাহ। এইভাবে ব্যবসা করবেন, ঘুমের ঘরেও করবেন, ওই চাঁপাই নবাবগঞ্জের মতো চাকরি করবেন, 20,000 বেতন পাবেন, 25 দিনে শেষ হবে, 5 দিন খালি ধার কার্যতে যাবে, আবার যখন বেতন পাবে আবার শেষ, আবার বেতন হবে আবার শেষ। বাপ মা যদি 200 টাকা চায়, আম্মা এ মাসে হলো না সামনে মাসে দেখি, এইভাবে জীবন যাবে। দিন মজুর, আল্লাহ রসুল দিন মজুরের কথা বললেন, তো বললেন যে ওকে দিন শেষে টাকা দিয়ে দিতে হবে, মানে দিনেও শেষ টাকাও শেষ খাওয়াও শেষ, তার নাম দিন মজুর। ব্যবসায়ী তো পচে আপনার চাকরিজীবী তো 25 দিন গেল টাকা দিয়ে, জমি চাষ তো অন্তর্শক্ত হয়ে যাবে, তো কি করতে হবে, তো ব্যবসা করো। কেন? তো আল্লাহ রাসূল বলছেন আর তাজেরা সাদেক এখনো ইয়ামাল কেমামা সোহদ সিদ্দিক নলাম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে সিদ্দিক সোহদাদের সাথে থাকবে। বিশাল ব্যাপার হয়ে গেল, বিশাল ব্যাপার ব্যবসা, সত্যবাদী ব্যবসায়ী নবীগণ শহীদদের সাথে থাকবে। তারপর আমরা বলছি না তেজারত মাল কিত বল হালাফ, তেজারতে ব্যবসায়ী চলে আসে মিথ্যে, চলে আসে কসম, চলে আসে মিথ্যে, চলে আসে কসম, ফসুবহু ভবিষ্যৎ গা, দান খারেদ কর মিটিয়ে দেয়, দান খারেদ দে মিটিয়ে দাও। তাহলে ব্যবসার তো প্রশংসা করতেই থাকলেন, আবার বলছেন পার্টনার ব্যবসা, শরিকি ব্যবসা। এই শোনো, শরিকি ব্যবসা করছো যারা তাদের সাথে আল্লাহ আছে, দুইজন যদি চলে তৃতীয়জন আল্লাহ, তিনজন যদি চলে চতুর্থজন আল্লাহ, পাঁচজন যদি চলে পাঁচজন ব্যবসা করছে তাহলে ষষ্ঠজন আল্লাহ। এটা কিন্তু খুব কঠিন, একজন যদি 20 টাকা সরিয়ে নেয় তখন আর আল্লাহ নেই। কথা বুঝাতে পারিনি মনে হয়, মানে একটু যদি আমানতের 19-20 হয়, পাঁচজন মিলে ব্যবসা করছে তাহলে ষষ্ঠজন কে আছে, আল্লাহ আছেন, তাহলে এ ব্যবসায় বরকত আছে। কিন্তু একজন যদি আর কাউকে না জানিয়ে 20 টাকা কি করে সরিয়ে নেয়, তখন তো আল্লাহ বলবেন তোমরা ব্যবসা করো আমি গেলাম, তার মানে এটা 6 মাস পরে ভেঙে যাবে, মারামারি মামলা মোকদ্দমা কত যে কি হবে এটা নিয়ে, আত্মসাতের 19-20 হলে এটা টিকবে না। আল্লাহ রাসূল যেখানে বললেন সত্যবাদী ব্যবসায়ী ব্যবসা করেন, ব্যবসা করাই ভালো, রুজি ব্যবসা করে করাই উত্তম, কলা দিয়ে শুরু হবে, চকলেট দিয়ে শুরু হবে, লোন দিয়ে নয়, অন্তত 30 বছর লাগবে একটা পর্যায়ে যেতে, ব্যবসার একটা পর্যায়ে যেতে অন্তত 30-40 বছর লাগবে, একদিনে ব্যবসায়ী হওয়া যাবে না। আর এমনভাবে ব্যবসা শুরু করতে হবে লজ্জার কিছু নেই, মাস্টার ডিগ্রি পাস করেছি, এমএ পাস করেছি 14 বার ব্যবসা করার জন্য, মানে পয়সা ইনকাম ব্যবসা দিয়ে করব এই জন্যই মাস্টার ডিগ্রি পাস করেছি, অন্য কিছু না, এটা মাথায় থাকতে হবে, ব্যবসা করে পয়সা উপার্জন করবো, ছেলে মেয়ে খাবে, আহল পরিকর সম্মানিত দিনই ভাই বোন। তো আল্লাহ যখন বললেন রাতে দিন করো, দান করো দিনে করো, প্রকাশ্যে করো গোপনে করো, তাহলে তিনটা সুবিধা আছে। এক, ফালাহুম আজরুহুম ইন্দা রব্বিহিম, প্রতিদান তাদের প্রতিপালকের কাছে আছে। এক, দুই, ফালা খাউফুন আলাইহিম, বিচারের মাঠে কোনো ভয় ভীতি থাকবে না, কি যে হয় কি যে হয় আমল নামা ডান হাতে না বাম হাতে দুশ্চিন্তে। তিন, আল্লাহুম এহজারুন, কোনো চিন্তা থাকবে না, নির্ভীক বিচারের মাঠে ঘুরবে যারা, দানকারী যারা, যাদের বিচারের মাঠে কোনো দুশ্চিন্তা থাকবে না, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল কায়জ ওয়াল আফিনা লিন্নাস, ওরাই সফল মানুষ বড় জান্নাত পাবে, সচ্ছল ব্যক্তিও দান করে অসচ্ছল ব্যক্তিও দান করে, সচ্ছল অবস্থাতেও দান করে অসচ্ছল অবস্থাতেও দান করে। তাহলে তো আল্লাহ সবাকে দান করতে বললেন, এই কথাটা আল্লাহ রাসূল বলবেন। দেখেন পর আয়াতগুলো হচ্ছে অল আফিন অল কাদিমিন আল কায়দ অন আফিনের নাস, মানুষকে মাফ করে আর রাগ দমন করে, মানুষকে মাফ করতে শিখবেন, যা করেছে করেছে,
আপনার বিরুদ্ধে মামলা করেছে, জেল জুলুম করেছে, অন্যায় গালি দিয়েছে, মাফ করলাম। গড়ানে মাফ করতে থাকবেন মানুষকে, যা হবে হবে তাকদিরে। বাঁচতে এসেছি মাত্র কয়দিন, মানুষের প্রতিশোধ নেব না। জীবনে প্রতিশোধ নেওয়ার জন্য দিন কাটাবেন না। সিলেটের ওসি বলছে মামলা তো আমি চালাবো, সিগনেচার করেন না। আমি যে জনাব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। সে আমার কি করছে কি করবে সেটা আমার কথা না, আমি মামলা করব না মানুষের বিরুদ্ধে। মামলার নামে আমি পয়সা খরচ করব না, যা হবে হবে ইনশাল্লাহ, যেটা হবে মনবে এটাই আমার তাকদীর। মাস্ক মুখে দিয়ে ভাগ্য সরাতে আমি রাজি নই, মাস্ক পরে করোনা থেকে বাঁচতে আমি রাজি নই। আমার খুব দৃঢ় বিশ্বাস, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার ভাগ্য লিখে দিয়েছি, সেই দিন যদি করোনা লিখা থেকে আমার করোনাতে মরণ হবেই, পাথরের ভিতরে ঢুকে থাকলেও। আর যদি সেদিন না লিখা থাকে, যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি আমি চড়ে থাকি, তবু আমাকে করোনা ধরবে না। আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই, সারা পৃথিবী একদিকে হয়ে গেল অন্তত আমি সত্যি রাজি নই। সেই অবস্থা তো দেখেছেন, মওলানা সাহেবের একবারে চাঙ্গা ফতোয়া দিচ্ছে, 3 ফুট দূরে দাঁড়াও না। আমি বলছি তুমি পায়ের সাথে পা মিলে লাগাও, যা হবে হবে। আমি তো আর ভাষা অত দুর্বল করে বলতে পারছি না, আমরা তো চাঁপাই নবঞ্জের মানুষ, আমার মেজাজ কড়া হয়ে যায় এই সময়তে। এই করোনার কিছু বলেছি আমি, করোনা তো মরে গেলাম, গেলামই, তাতে কি আছে? বড় বড় ব্যবসায়ীরা করোনায় মরে গেছে, ফিউচার পার্কের মালিক বলে, ওরা দেশের পানি খেত না, ওরা তো এ দেশের পানি খেত না। তাহলে কি আপনি মনে করছেন যে তাদের সতর্কতার অভাব ছিল? যারা দেশেরই পানি খায় না তারা সতর্কতার অভাব কি? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সচ্ছল ব্যক্তিও দান করবে, অসচ্ছল ব্যক্তিও দান করবে। এইবার রাসূল আল্লাহ বলছেন, এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাদাকা আলা কুল্লি মুসলিম, পুরুষ নারী সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলছেন ফাইল্লা মেজে, সবাই দান করবে মানে? এ তো আপনি আদেশ করছেন সবাই দান করবে, টাকা না থাকলে কিভাবে করবে? এটা তো প্রথম জিজ্ঞাসা। সাহাবীগণ বুঝতেন, আমাদের নিজেদের পরিবেশ বুঝতেন, যেমন বলেছেন সবাকে দান করতে হবে তেমন বলছেন টাকা না থাকলে কি করবে। তখন আল্লাহ রাসূল বলছেন ফালিয়া আমল বেয়ে দেই হে, মানুষের বাড়ি কাজ করবে, ফায়ন ফোন আপস সাদাক এত সাদাক, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেটা নিজে খাবে এবং দান করবে। হলো দিন মজুরকে দান করতে হবে। এখন সাহাবীগণ বলছেন ফাইলাম এস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে, এবার বলেন দেখি। আল্লাহ রাসূল বলছেন ইউনিতাল হাজাতিল মালহুব, অসহায় মানুষের সাহায্য করবে। অসহায় মানুষ কিভাবে কিভাবে সাহায্য? ভ্যানটা ঠেলে দিবেন, আর না হলে আপনার মুখের কথায় যদি একজন মানুষ বিপদে পড়েছে পুলিশকে বললে ছেড়ে দেবে, সেটা করেন অসহায় মানুষের সহযোগিতা। তখন সাহাবীগণ বলছেন ফাইলাম এস্তাতে, অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে, নিচে দাঁড়াতে লাগলেন। তো বলছে ভাই ইউমসিক নফসহনি শরে ফাইনাল্লাহ সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকে রাখ, ভেড়ে সাদকা। ইফতার করার সাথে সাথে আপনার সিগারেট লাগানো তাড়াহুড়া লেগে গেছে, সিগারেটটা ঠেকান তো দেখি আজকে। ঈদের পরের দিনই আপনার ওই দাড়ি চাঁচা লাগবে না, এসে ব্যস্ত হয়ে গেছেন। ঈদের দিন 3 জোড়া 4 জোড়া স্যান্ডেল কিনতে হবে, আল্লাহ রাসূল ভালো পোশাক পরে যেতে বলেছেন, নতুন আপনি ব্যস্ততা কমাতে পারবেন না। এত ইফতারি কিনলে ব্যস্ততা কমবে? ছেলে চাচ্ছে 3 জোড়া স্যান্ডেল, মেয়ে চাচ্ছে 2 জোড়া, বউ চাচ্ছে 3-4টা শাড়ি, আপনিও কিনবেন। তাহলে ফ্যাক্টরি থেকে শুরু করতে হবে ব্যস্ততা, ফ্যাক্টরি দিন রাত চলতে হবে, দোকানদারকে দিন রাত খুলে রাখতে হবে, দর্জিকে দিন রাত চালাতে হবে। আমরা এ যাবৎ আছি দেশে, কোনোদিন কুরবানি ঈদকে লক্ষ্য করা জামা কাপড় কিনেছি তা আমার জানা নেই, জুতা স্যান্ডেল এ যাবৎ। ভালো পোশাকে যেতে হবে, রাসূল বলেছেন সুন্দর পোশাকে যেতে হবে, এটাই আজকে নতুন পোশাকে যেতে হবে, এটা আমরা কোনোদিন প্রয়োজন মনে করিনি। ওর 5 পয়সার দাম আমাদের কাছে নেই, ওর জিরো দাম নেই। নতুন পোশাকে যেতে হবে, এটার জিরো দাম আমাদের কাছে নেই। ভালো পোশাকে যেতে হবে, রাসূল বলেছেন পরিষ্কার থাকবে, ক্যালেন্ডার করা থাকবে, ভালো লাগবে দেখতে। বাস সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাকে দান করতে বললেন, এ কথাই ঠিক, সবাকে দান করতে হবে।
এই কথাই ঠিক। সচ্ছলকে দান করতে হবে, অসচ্ছলকে দান করতে হবে, এই কথাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান, ইবাদত। এই কথাটা মনে রাখতে হবে। ওই লোকটা তার প্রয়োজনে চেয়েছে, আমার মনটা যেন তাকে দেখে দুর্বল না হয়, মনটা যেন আমার ফুর্তি থাকে, তাকে দেখে খারাপ লাগলো, ও মনে হয় টাকা খেয়ে নিচ্ছে, আচ্ছা খাক 20 টাকা চেয়েছে 5 টাকা দিলাম। কিন্তু পরিবেশ নিজের দুর্বল করে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। ভিক্ষা যে চেয়েছে ঘোড়ায় চড়ে থাকলো তাকে ভিক্ষা দিতে হবে, হাতিতে চড়ে থাকলো তাকে ভিক্ষা দিতে, ভিক্ষা চেয়েছে ও হাত পেতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিয়াদুলিয়া খায়রুম মিনাদিস সুফলা, দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে। হাতিতে চড়ে থাকলো তো হাত পেতেছে, আপনার হাতখান দেওয়া, আলিয়াদুলিয়া খায়রুম মিনাদিস সুফলা। বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে। সারা জীবন দেওয়ার হাতে থাকবেন, নেওয়ার হাতে কোনো সময় নাই। সব সময় নিজের ছেলে মেয়ের হাতে বলবেন, আম্মু এই যে টাকাটা দিয়ে দাও, আব্বু টাকাটা দাও। ছেলে মেয়েকে শিখাতে হবে নিজের জীবদ্দশাই মানুষকে দান করা, অসহায় মানুষকে দেওয়াটা নিজে দিবেন, ছেলে মেয়েকে অভ্যাসই করাবেন, আপনার অবর্তমানে যেটা যদি ভুলে না যায়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আল ইয়াদুলিয়া খায়রুম মিনাদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বললেন, আনফেকি আসমা, দান করো, আল্লাহ তোহসি গুনে করো না, ফাইউসি আল্লাহ আলাইকে, তাহলে তোমাকে আল্লাহ গুনে নেকি দিবে, এসব ছাড়াই দিবা। আসমা আল্লাহ তুই দান বন্ধ করো না, ফাই আল্লাহ আলাইকে, আল্লাহ তার উপরে তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দিবে। ফারজাকি মস্তাতাতে, সম্ভবপর দান করো। হাদিস বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিকের মেয়ে আসমাকে আল্লাহ রাসূল এইভাবে আদেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি দান করো ওটা আমি দিয়ে দেবো, তুমি দান করো সেটা আমি দিয়ে দেবো। তাই তো আল্লাহ বলছেন, ইয়ামাহাকুল্লাহু রেবা ইউরবি সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। যেটা আল্লাহ বললেন ওখানে, সেখানে হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, আদমের ছেলেমেয়েরা দান করো ওটা আমি দিয়ে দেবো, তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা দান করো, আর আমি তোমাদেরকে দান করতে বলছি যেটা আমি খেতে দিয়েছি, আমি যেটা তোমাকে দিয়েছি সেটাই, আমি তোমারটা কোনো সময় দান করতে বলিনি, মিম্মারা যাক না কম, যেটা আমি দিয়েছি খেতে সেখান থেকে দিবা, তোমার নিজস্ব সম্পদ আমি দান করতে বলিনি, আমারটা তোমাকে দিতে বলছি। অর্থ সম্পদ নিজে উপার্জন করেছি এটা মনে করো না, সব আমি দিয়েছি এটা মনে করো, তাহলে ভুল ভালো পথে থাকবা, ভুল পথে নয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, ইন তাবজুলিল ফাযল খায়রুন লাক ওয়া ইন তুমসিকু শারুন লাক, খাওয়ার পরে যেটা বেঁচে যাচ্ছে সেটা দিয়ে দাও তাহলে ভালো, আর যদি জমা রাখো দান না করো তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ সবই দিয়ে দিতে হবে এ কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন ছেলে মেয়েকে অসহায় ছেড়ে যাও না, যে ছেলে মেয়ে মানুষের কাছে হাত পাতবে এটা শরীয়ত নয়, তার মানে দান করো, সম্ভবপর দান করো, এটা রাসূলের আদেশ। ওয়াহাব ইবনে মুনাব্বে বলেন, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শোনো, তাসাদ্দাকু তোমরা দান করো, ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় তোমাদের উপরে আসবে যে এমসি রাজুল বি সাদাকাতিহি, মানুষ তার টাকা নিয়ে চলবে, লায়াজি তোমায় এক বালোহা, পাবে না কাকে দিবে, যার কাছে নিয়ে যাবে সে বলবে লাওয়াতাতা বিলামস লা কাবিল তোহা, কালকে আসলে নিতাম, ফম লিয়াউম ফালা হাজাত আলা বিহে, আজকে প্রয়োজন নাই, আজও পৃথিবীতে এমন জায়গা আছে দান নেওয়ার মানুষ নেই, শহরে ফকির দেখা যাচ্ছে, অনেক গ্রামে আছে আপনি ফকিরই পাবেন না, সারাদিন খুঁজে আমি গেটে ম্যানকে বলে রাখছি জামিয়া সালাফে যে তোমরা এই টাকাটা নিয়ে থাকো, তো তো সন্ধ্যার সময় সকালে দিয়েছি, সন্ধ্যার সময় দেখলো ওই টাকাই আছে, মানে কেউ ফকির আসেনি গেটে, আর এখানে বের হতে কত ফকির আছে, তাহলে এ দেশে এরকম জায়গা আছে, সারা পৃথিবীতে এরকম জায়গা আছে যে কেউ দান নিবে না, ওই দিন আসার পূর্বে দান করো, তার মানে দান তো জান্নাতের ব্যাপার, দান করো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, আয়ুষ সাদকাতা আজম আজরান, সবচেয়ে বেশি নেকি কোন দানে? এই ছেলে ঘুমাচ্ছ কেন? হেলান দিয়ে নয়, রেডি হয়ে বসে থাকেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে, মানে সবসময় তাহলে একই রকম নেকি হবে না, নাহলে জিজ্ঞাসা এমন কেন? দেখি কি উত্তর। তখন বলছেন, হ্যাঁ তাসাদ্দাক, তুমি দান করো, অন্তর সাহেহুন, সুস্থ, কোনো সমস্যা নেই, বিপদে পড়ে দান করলে নেকি হবে, তবে এরকম নয়, সাহেহ সুস্থ। সাহেহ অর্থের উপরে লোভ, তামল গেনা টাকা পয়সা জমা করছি, তাসাল ফাকরা দিলে কমে যাবে, এই চারটে জিনিস যখন বিরাজ করছে তখন দান করতে পারলে সবচেয়ে বেশি নেকি হবে। জিজ্ঞাসা হলো আল্লাহ রাসূল কোনটা দানে বেশি নেকি হবে, তখন বলছেন শোনো তুমি দান করো তখন তুমি সুস্থ, এক, দুই অর্থের প্রতি লোভী, তিন হিসাব করছো টাকা বেশি হবে কাজ করা লাগবে, চার দিলে কমে যাবে হিসাব মিল খাবে না, এই অবস্থায় দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। আচ্ছা বেশি নেকি, এবার জিজ্ঞাসা আল্লাহর রাসূল আয়ুষ সাদকাতে আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটা, তখন ছিল সবচেয়ে বেশি নেকি কোনটা, আর এবার হলো সবচেয়ে উত্তম দান কোনটা। এবার বলছেন দেখেন, জহদুল মুকিল্লে, অসহায় দুস্থ গরিব মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করে যেটা দান করে সেটা সেটা সবচেয়ে উত্তম। তাহলে এবার দিন মজুর চলে গেল, দিন মজুরি করে যে টাকা ইনকাম করে ওই যখন দান করে তখন এই দান সবচেয়ে কি হয়, উত্তম হয়। আগের বারে ধনী গরিব ছিল না, সুস্থ অবস্থায় দান করে সবচেয়ে বেশি নেকি, আর এবার হয়ে গেল দিন মজুর ভ্যান চালায় যে, ও যদি দান করতে পারে তাহলে এটা হলো সবচেয়ে উত্তম দান। আর পরের অংশে বললেন যে দান পরিবার থেকে শুরু করতে হবে, মানে খরচটা আপনার উপার্জনটা ছেলে মেয়ে থেকে শুরু করতে হবে, ছেলে মেয়ের পড়াশোনা, ছেলে মেয়ের লালন পালন, খাওয়া আদি সব আপনার দানের মধ্যে। তো স্বাভাবিক যখন অসহায় মানুষকে দান করবে মানুষ ও পরিশ্রম করে তখন সবচেয়ে বেশি নেকি হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দীনী ভাই বোন, এবার আমরা কয়েকটা হাদিস শুনি। দান হলো জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দান এমন একটা ইবাদত দান যে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচার পথই এটা ব্যতিক্রম পথ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা ইয়াউমা ফিত্রিন আও আধা, একদা আল্লাহর নবী ঈদুল ফিত্র অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন, ঈদের মাঠে গিয়ে পুরুষদের সামনে কথা বললেন, সুম্মা মাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের কাছে আসলেন, মহিলাদের কাছে এসে বলছেন, ইয়া মাসারা নিসা তাসাদ্দাকনা ফাইনি উরিতুকুন্না আকসারা আহলিন নার, মহিলারা শোনো তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরা দান করো, মানে দান করে জাহান্নাম থেকে বাঁচাও নিজেকে, জাহান্নাম থেকে বাঁচানোর একটা পথ দান। এই হাদিসটার পরের অংশ আরো শক্ত, চলেন দেখি। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ইয়াতাকাল্লামুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনহু ওয়া বাইনহু তারজমান ওয়ালা হাজবুন ইহজবুহু, বিচার মাঠে প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে মুখামুখি কথা বলবে, আল্লাহ যা বলবেন আমি তা বুঝব, আমি যা বলবো আল্লাহ তা বুঝবেন, সবার সামনে মুখামুখি কথা হবে প্রত্যেকটা ব্যক্তির সামনে। তখন আল্লাহ রাসূল বললেন যে ফায়ঞ্জুর আসামা মিনহু, ওই লোকটা তখন তার ডান দিকে দেখবে যখন মুখামুখি কথা শুরু হয়েছে, ফালা ইয়ারা ইল্লা মা কাত্তামা মিন আমালিহি, ডান দিকে দেখলে পুরো জীবনের আমল দেখতে পাবে, ভালো মন্দ সব ওই যে দেখা যাচ্ছে পুরো জীবন। সুম্মা ইয়ানজুর আসামা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে, সামনের দিকে আল্লাহর সাথে কথা হচ্ছে, বাম দিকে লক্ষ্য করলে ফালা ইয়ারা ইল্লা মা কাত্তামা মিন আমালিহি, পুরো জীবন কর্ম দেখতে পাবে, ডানে যা দেখলো বামে তাই,
ডানে যা দেখলো বামে তাই সুমাইয়ান জুরু বাইনা ইয়াদাইহি ফালা ইয়ারা ইল্লা নার তারপর সামনের দিকে দেখবে সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম আর কিছু নাই সামনের দিকে দেখলে দেখবে জাহান্নাম ডানে দেখলো কর্ম বামে দেখলো কর্ম সামনে দেখলো জাহান্নাম এখন আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুন নারা ওয়ালাও বিশিক্কে তামারাতিন পৃথিবীর মানুষ শোনো খেজুরের মূল অংশ এবং খেজুরের বীজের মধ্যে একটা সাদা পদার্থ আছে একেবারে সুন্দর হালকা একেবারে স্বাভাবিক এই পরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো হাদিস তো বুখারি মুসলিম এই হাদিসের বিচার কি আমি আর আপনি তো শুনলাম আমি আর আপনি শুনলাম আর চলে গেলাম তাহলে তো আর হলো না এই হাদিসের বিচার কি এই হাদিসের বিবেচনা কি এ হাদিস কিভাবে কাজে লাগানো যেতে পারে পৃথিবীর মানুষ শোনো ডানে কর্ম বামে কর্ম সামনে জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচো অল্প থেকে অল্প দান করে হলেও তাহলে দানে জাহান্নাম থেকে বাঁচা যাচ্ছে এটাই তো ফয়সালা বুখারী মুসলিমের হাদিস ফয়সালা ধর এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম এটাই খুব ভালোভাবে মনে রাখবেন একেবারে প্রত্যেকটা পুরুষ নারী দিন মজুরও ভ্যান চালকও সবাই মাথায় রাখতে হবে দানের হিসাব জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম এবার চলেন যাই দান গোপনে করলে বিশেষ সুবিধা আল্লাহ রাসূল বললেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ লার্জুলুন সাদাক তাসাদাকাবে সাদাকাতিন ফাক ফাহা দান করলো গোপনে করলো যে মালিটোলা মসজিদের হাফিজিয়াখানার সভাপতি সাহেব দেন 5000 টাকা থাকলো আপনি ছেলেদের খরচ করবেন পিছনে খরচ করবেন কাউকে বলা লাগবে না বাস এটুকুই যদি আপনাকে রসে রিসিট দেওয়া লাগে তো আপনি রেখে দিয়ে লিখে আপনি ছিঁড়ে ফেলে দিন মালিককে বুঝায়েন আমি টাকাটা দিয়ে গেলাম এটা হলো গোপনে দান গোপনে দানের ফল হলো এটা বিচারের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন এটা থাকবে ছায়া প্রকাশ্য করলো এটা হবে যা বোঝা যাচ্ছে উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফাজিল্লা সাদাকাতিহি প্রত্যেকটা পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়া তলে থাকবে হাত্তা ইউজাবাইনান নাস যতক্ষণ পর্যন্ত মানুষের মাঠে বিচার না হচ্ছে তাহলে তো সাধারণ দানে হয়ে গেল গোপন দানে একটা ভিন্ন কিছু থাকতে পারে আর একটা বাক্য আসবে তখন মনে হয় ভিন্ন ধরা পড়বে একটু তা এইখানে দুটার সমন্বয়ে বোঝা যাচ্ছে যে যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তখন সূর্যের এই প্রখরতা থেকে বাঁচানোর জন্য আমার একটাই পথ সেটা হলো দান আর কোনো ইবাদত আমার কাজে আসছে না যেটা বোঝা যাচ্ছে ইন্নামাল মুমিন একুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লে সাদাকাতিহি প্রত্যেকটা পুরুষ নারী তার দানের ছায়া তলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে হাজার হাজার বছর লাগতে পারে বিচার শেষ হতে 50,000 বছর লাগতে পারে একদিন দেরি হলে 50,000 তিন দিন দেরি হলে 1.5 লক্ষ বছর লাগবে বিচার হতে আর যারা জাকাত দেয়নি তাদের বিচার দেরি হবে যারা জোর করে জুলুম করেছে তাদের বিচার দেরি হবে যারা মানুষকে জেল হাজতে দিচ্ছে তাদের বিচার দেরি হবে যারা মানুষকে অপমান অবদস্থ করছে এরা সব জালেমেদের বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারা ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে বিত্তশালী ঢাকার কোটি কোটি টাকা জাকাত বের হয়েছে ট্রাকে করে কাপড় কিনে যে অসহায় পুরুষ কিনে দিচ্ছে তো জাকাত কি জাকাত কি আপনার টাকা যে দিয়ে আপনি কাপড় কিনতে শিখলেন টাকা ওটা ফকির মিসকিন কওমি মাদ্রাসায় দিয়ে দিতে হবে তবু আবার মাদ্রাসায় শিরক বেদাত আছে নাকি সেটা দেখে দিতে হবে শিরক বেদাতগুলো কি হবে সেগুলো ঠিক হবে নাহলে বন্ধ হবে যেগুলো শিরক মুক্ত বিদাত মুক্ত সেখানেই টাকা দিতে হবে আপনি নিজের জাকাতের টাকা দিয়ে কাপড় কিনা ফকির মিসকিনকে দিবেন এটা কি হলো জাকাত বের করে ফকির দেখে মিসকিন দেখে বেসরকারি মাদ্রাসা দেখে বিবেচনা করে গিয়ে টাকা দিয়ে আসতে হবে আর কাপড় কিনবেন নিজের টাকা দিয়ে ওটা হলো দান 10 খান কিনেন 5 খান কিনেন একটাই কিনেন আয়েশা যখন বললেন আল্লাহ নবীকে আল্লাহ রাসূল
আমি যে প্রতিবেশীকে খেতে দিতে চাচ্ছি, তো প্রতিবেশী তো 5-7 জন, তো একজনকে তো দিতে পারবো, তো কিভাবে করব? সবাইকে তো মানুষ খেতে দিতে পারবে না, সবাইকে তো মানুষ টাকা দিতে পারবে না, যাকাতের কাপড় দিতে পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়ি থেকে দরজা যার কাছে তাকে আগে দাও, তাহলে পরের দিন দরজার যার বেশি দূরে আছে তাকে দিও। তার মানে আপনি চাইলে সব ফকিরকে দিতে পারবেন না, এটাই তো হলো কথা, এটাই তো ফাইনাল কথা। তাহলে আপনি আপনার নিজের টাকা দিয়ে কাপড় দেন। দানের সবচেয়ে বড় পথ হলো পানির ব্যবস্থা করা, দানের সবচেয়ে ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা অসহায় পুরুষদের খুঁজে, দানের তৃতীয় পথ হলো এদেশের বেসরকারি কওমি মাদ্রাসা, হিসাবিল্লাহ বেশি টাকার কিছু করতে চাইলে কওমি মাদ্রাসা দিয়ে আসবেন, মাদ্রাসাগুলো চলুক। ভারত বাংলাদেশ পাকিস্তানে দিন ইসলাম টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে বেসরকারি কওমি মাদ্রাসা, একবারে আল্লাহর হস্তে যেগুলো চলে, যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, শুধুমাত্র শিখে এবং শিখায়। আমাদের শিখার পিছনে কোনো উদ্দেশ্য নাই দুনিয়াতে, শিখানোর পিছনে কোনো উদ্দেশ্য নেই, সব মিলে উদ্দেশ্য হলো পরকাল আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে গোপন দানের ভিন্নতা বেশি মনে হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনা সাদকাতা সিররে তুফগা যাওয়ার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। গোপন দান, এটা একটা ভিন্ন ধরনের ক্ষমতা হলো, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। কত পাপ করেছি, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট আছেন, তা আমি কিছু গোপনে দান করে দিয়েছি, তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে যা, মানে এবার আল্লাহ নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এটা তো আল্লাহ রাসূল বলছেন, এখানে আমার কোনো কথা নেই। গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুফহারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, অন্য কোনো ইবাদতে কাজ করতে পারবে না, কোনো ইবাদত এত ক্ষমতা রাখে না। ইবাদতের জগতে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক যা একাধিক দিন বলেছি, তবে দানের মতো ক্ষমতা রাখে না, দেন কবরের শাস্তি বন্ধ করে দিল। আবার আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এইটা আবু দাউদ নাসাঈ তিরমিজির হাদিস, এইবার এই মানের হাদিস আছে বুখারী মুসলিম থেকে, অবাক হতে হয়, দুইটা হাদিস পাশাপাশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা এক লোক এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, ইন্না উম্মি কাদ উফতিরাতাত নাফসান ওয়া আদুন্নাহা লাতাকাল্লামাত তাসাদাকাত, আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছে, আমি মনে করছি যে আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন, ফাহাল্লাহা আজরুন ইন আতাসাদদাক আনহা, আমার মায়ের নামে যদি আমি দান করি তাহলে কি তার আজর নেকি হবে, এটা তার জিজ্ঞাসা। কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম, তা আমার আর আপনার বিবেচনা কি, এ হাদিস তো কাজে লাগাতে হবে, কেউ 10 লক্ষ টাকা করে, কেউ 10,000 করে, কেউ 10 টাকা করে, আমি 10 টাকা করব, আমি তো কিছু উপার্জন করি, সারাদিন দিন মজুরি করলে আমি 600 টাকা ইনকাম করব। আর অনেকে ঢাকা শহরে সারাদিন যদি দিন মজুরি করে তাহলে 1,000, 1,200, 1,500, 2,000 ইনকাম করে, তাহলে সেখান থেকে সে কিছু দান করবে না কেন? এদেশের একটা সংগঠন ছিল, আছে, যাদের একটা গতি ছিল যে আয়ের শতকরা এত টাকা দান করতে হবে, হিসাবটা ঠিক আছে, দানটা যেভাবেই লাগুক যে কাজেই লাগুক, কথা বুঝতে পারছেন তো ভালো হবে, তার মানে আয়ের একটা দান থাকতে হবে, এ কথাই ঠিক। তাই বললেন, আমি যেটা রুজি দিয়েছি ব্যবসা করে দিই, চাকরি করে দিই, দিন মজুরি করে দিই, যেটা আমি দিয়েছি সেখান থেকে তুমি দান করো, তাহলে তো ইনকামের একটা অংশ আল্লাহ দিতে বলছেন, তাহলে নিয়মিত দানে থাকতে হবে, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তো আমি যদি দান করি তাহলে আমার দাদা দাদির আমি উপকার করতে পারছি,
তার জন্যই কি হবে। এবার যেটা বলছি বুখারি মুসলিমের হাদিস, এটা সবচেয়ে পাওয়ারফুল, একেবারেই ব্যতিক্রম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাজুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, ইন্না আবি মাতা, আমার আব্বা মারা গেছেন, ও তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন। বললাম, ইউসি দানের কিছু কথা বলে যাননি, তো ফাহাল ইকফের আনহ আন আতাসাদ্দাকা আনহ, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলার সময়তে ছোট পাপ বড় পাপ বিবেচনা ছাড়াই বললেন, আমি আমার দাদা দাদির নামে দান করলে তার সব পাপ মিটে যাবে, এ কথাই ঠিক, এবং এর বিনিময়ে তিনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন, এ কথাই ঠিক। মর্মে রমজান মাসে অত্র মসজিদের সকল উপস্থিত দিনী ভাই বোন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে আছেন, সময়ের গতিতে যারা সাথে থাকবেন, আমি সকলকেই আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দান করুন, যার যা সম্ভব, কম হোক বেশি হোক, সচ্ছল অসচ্ছল অবস্থায় হোক, সর্ব অবস্থায় দানই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, দানই আপনার বাপের পাপ মিটিয়ে দিতে পারে মরার পরেও, দানই কবরের শাস্তিকে বন্ধ করতে পারে, যা একাধিক হাদিসে প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, বেশি থেকে বেশি, কম থেকে কম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ দান করুন, যাকাত বের করতে আপনি বাধ্য। অত্র মসজিদের মুসল্লি হিসাবে আপনি এই মসজিদের সাথে একটা হিফজখানা আছে, সেখানে দান করুন। আপনি সঠিক আকীদার মানুষ হিসাবে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, নাজিরাবাজার মাদ্রাসা আছে, মিরপুর মাদ্রাসা দারুসন্না আছে, পাঁচরক্ষি আছে, আরও যেগুলো মাদ্রাসা আছে সেগুলির জন্য সেগুলিতে দান করুন। তারপরে যেটা আমি বলি সেটা তো আপনার ভিতরে যেন কোনো সময় হিংসা না আসে, আপনি ক্ষতিগ্রস্ত না হবে সেটা আমি চাই না। আমি জামিয়া সালাফের জন্য আপনাকে দোয়া করতে বলি, এগুলো এক নম্বর, এটার আমার দাবি। আপনি খালি বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আপনি দানে দাবিতে আমার সংকীর্ণতা বোধ করিয়েন না। যেহেতু ও একটা ভালো পর্যায়ে আছে, আরও ভালো পর্যায়ে যাবে, আপনি ইনশাল্লাহ ওর পর্যায়ে আপনি হিসাবই করতে পারবেন না, এটা একটা ভিন্ন ধরনের, আমি তার বরকত দেখতে পাই। আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদেশের মাটিতে জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000, আপনি কি দুই একটা মনে করছেন? এখনকার জরিপে 519 জন এতিম আছে, কতজন? 519 জন। আপনি একজন বিবেচনাপূর্ণ মানুষ, কাল থেকে হিসাব করেন আমাদের আর সব প্রতিষ্ঠান, 519 জন খালি এতিমই আছে, 800 জন ছেলে খালি অসহায় আছে, যারা কিছুই দেয় না, যারা কিছু দেয় এরকম। এটাই সেই জামিয়া সালাফিয়া যেটাতে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, তার দুইজন হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার সাবেক, এবং তারা মদিনার মানুষ, তারা আপনাদের জামিয়া সালাফিয়ার শিক্ষক। হিসাব নিকেশের বাহিরে কীভাবে হয় সেটা আমি নিজেও জানি না। 5 জন ইন্ডিয়ান শিক্ষক আছে যারা আপনাদের প্রতিষ্ঠানে থাকে, 70-80 হাজার টাকা প্রায় মাসে বেতন লাগে, থাকা খাওয়া খরচ লাগে, ভিন্ন বাবুর্চি লাগে, এমনিতেই 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, কীভাবে হয় সেটা আমি নিজেও জানি না। আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান গেছেন কি না, যার একদিক থেকে একদিক 9.1 কিলোমিটার, আমি স্বাভাবিক মনে করবেন কেন? এটা ভিন্ন ধরনের, এটা আল্লাহর একটা বিশেষ বিশাল পাওয়া। খালি 22 বিঘা, 33 শতকের বিঘায় খালি মেয়েদের জন্য ঢুকলেই বলতে হবে আপনাকে, আল্লাহু সামাদ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ।
এই কথা বলতে হবে। বাকি সব ছেলেদের জন্য এই প্রতিষ্ঠানে এই জায়গার নাম দেওয়া হয়েছে 100 বিঘার প্রজেক্ট, এটা 70 বিঘা অধীনে আছে, বাকি যা আছে আশা করছি সময়ের গতিতে হয়ে যাবে ইনশাল্লাহ। এর নাম হলো নেব্রাস নলেজ সিটি, এখানে থাকবে জামিয়া সালাফিয়া, এটাই ঘোষণা দেওয়া হয়েছে সম্মেলনে, এখানে থাকবে বিশ্ববিদ্যালয়, এখানে থাকবে মেডিকেল, এর জন্য আপনি দোয়া করবেন। আর যেটা রাজশাহীতে দেখেন তো আমরা তো জানি না কিভাবে হলো, রাজশাহীতে 1,60,000 জমি দিল, 60 বিঘা, যাতে 40 বিঘে পুকুর আছে, আমি আর আপনি কী হিসাব করতে পারি? আমার যদি হিংসায় থাকে কিভাবে ঠেকাবেন আপনি? তাই আমি কোথায় আপনাকে হাত দিতে বলি, খালি বলেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল কর, আর যারা ভুল ত্রুটিতে আছে তাদেরকে তুমি সংশোধন করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কোনো ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি এটা আমি তোমার কাছে চাইনি। আর সহজ সম্ভব অনুকূলে হলে জামিয়া সালাফে দান করবেন। এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেটাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একসঙ্গে, প্রতিদিন বলছি আপনাকে, আমি যা জান কি না আপনি জানি না, আপনি ভালো জানেন, যাবেন দেখে আসবেন, নিজস্ব সম্পদ, সঠিক আকিদের নিজস্ব সম্পদ, আহলে হাদিসের নিজস্ব সম্পদ, হিংসা বলে কোনো জিনিস নাই, হিংসাকে এভাবে কেটে দেওয়া হয়েছে। অফিসে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারবে না, একবারে টোটালই বন্ধ। আর হিংসা নিয়ে কোনো প্রকার সংকীর্ণতা দিন দিন কাটাই, এই যে বলছি আপনি মালিটোলা হাফিজা মাদ্রাসায় দান করেন আপনাকে অনুরোধ করছি, নাজিরা বাজারে দান করেন আপনাকে অনুরোধ করছি, আপনি 5 রকিতে দান করেন, যাত্রাবাড়িতে দান করেন, মিরপুর দারুসন্নায় দান করেন, এটা নিজস্ব প্রতিষ্ঠান। আর আপনার নিজের প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া, যেটা সৈন্যের উপরে আছে, নিচে কিছু নাই, এখানে এমনি কোনো বৃত্তশালী দিয়ে জামিয়া সালাফিয়া চলে না, বৈদেশিক সহজা দিয়ে চলে না, বিদেশি কোনো সহযোগিতা দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। জামিয়া সালাফিয়া 519 জন ইয়াতিম আছে, 5,000 ছেলে মেয়ে আছে, 300 শিক্ষক শিক্ষিকা আছে, 100 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া সব মিলে, দিনাজপুরটা 20 বিঘা জমির উপরে, রাজশাহীটা 30 বিঘা জমির উপরে, যেটা আপনার 60 বিঘা মেয়েদের উপরে, এখানে 51 বিঘা যেটা 100 বিঘার প্রজেক্ট, সেগুলো কীভাবে জমি আছে আপনার চট্টগ্রামে কি না, জমি আছে আপনার ফেনীতে, জমি আছে আপনার ঝিনাইদহে, জমি আছে আপনার যশোরে, জমি আছে আপনার কুষ্টিয়ায়, জমি আছে আপনার ময়মনসিংহে, এগুলো অচিরেই গড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে চলে আসলাম, আপনার উপরে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ, নিজের জন্য বাপ মায়ের জন্য দান করতে শিখুন, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, বিশেষভাবে অত্র মসজিদের যেসব লোক দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আর আমাদেরকে নিজের জন্য এবং তাদের জন্য মুক্ত হস্তে দান করার তৌফিক দান করো, তুমি আমাদের দাবি দাওয়া কবুল করো, এই জোরালো দাবি দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম।